আপনি দেখছেন 2 মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল। আমি আছি সাথে সুমন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আবারো চলে আসলাম কেবল ইলেকট্রনিক্সে। আপনি দেখছেন 2 মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল। আমি আছি সাথে সুমন। আমার আজকের ভিডিওতে রয়েছে ওয়ালটন এসিডিসি ইমার্জেন্সি ফ্যান 2024 সালের আপডেট। আপনি যারা নিতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন। তো আমাদের আজকে ফ্যানের রয়েছে দুইটা মডেল। তো ইয়াস, আপনি দেখতে পাচ্ছেন আমাদের দুইটা মডেলে দুইটা কালার হয়। আমি যদি প্রথমে যে আমাদের এই কালারটা দেখতেছেন এটার যদি আমি একটু আপনাদের মডেলটা বলি, এটা হলো W170A SM। SM বলতে এটা রিমোট কন্ট্রোল। আর এই পাশে যে আমাদের হোয়াইট কালার মডেলটা দেখতেছেন, দুইটা দেখতে সেম একই দেখা যায়। এটার মডেলটা হলো W170A। এটার লাস্টে মডেল হলো EM। EM হলো যে রিমোট ছাড়া। তো দুইটার এই প্রাইস যদি আমি একটু আপনাদেরকে বলি, আমাদের EM যেটা আছে যে রিমোট ছাড়া, ওইটার অফিসিয়াল প্রাইস হলো 5,990 টাকা। এই পাশে যে আমাদের ব্লু কালার প্যান্টটা দেখতে পাচ্ছেন, এই ব্লু কালার প্যান্টটা যারা নিতে চান তারা পেয়ে যাবেন রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোলের সুবিধা হলো যে আপনি চাইলে প্যানে কাছে না আসে দূরে থেকে ওটা কন্ট্রোল করতে পারবেন। তো আমাদের রিমোট কন্ট্রোল ফ্যানের দাম হবে 6,290 টাকা। তো দুইটার মধ্যে আপনার প্রাইসে বেশ কম হলো 290 টাকা। তো আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে। দুইটা ফ্যানের এই ওয়াট এবং ব্যাটারি বোল্ট হিসেবে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন বিয়াস আমাদের এখানে খুবই ভালো করে লেখা আছে এটা কত চার্জে কত ঘন্টা ব্যাক আপ হবে, এরকম কত ওয়াট বোল্ট পুরাটা এখানে লেখা আছে। তো যারা লাগে তারা অবশ্যই পরে নেবেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে আমাদের ফ্যানের যে সুইচগুলো আছে কোন সুইচের কি কাজ। এই যে প্রথমে যে সুইচটা দেখতেছেন এটা হলো যে আমাদের লাইটের একটা সুইচ। এটাতে প্রথমবার চাপ দিলে হালকা লাইট জ্বলবে, দ্বিতীয়বার দিলে এটা ফুল পাওয়ারে লাইট জ্বলবে, তৃতীয়বার দিলে সুইচটা বন্ধ হয়ে যাবে। তারপর এখানে দেখতেছেন পাওয়ার স্টক, পাওয়ারে দিলে এটা ওয়ানে চলবে, এল হলো মোটামুটি আর এস হলো হাই, একেবারে বেশি স্পিড হবে যদি আপনাদেরকে দেখাই। তারপরে যে অনেকে আছে এই পাশে ন্যাচারাল, তো ন্যাচারাল সুইচটাকে এটা অনেকেই বোঝেন না। তুমি ওয়ান করে এটা সুইচটা যদি আমি ন্যাচারালে দিয়ে রাখি, ন্যাচারাল হলো যে এটা একবার একটু স্পিডটা বাড়বে আর একবার স্পিডটা একটু কমবে, মানে ওয়ার মোর মতো এটা চলবে। তো আমি যদি একটু আপনাদেরকে বলাই, এই যে আপনি ন্যাচারাল দেখেছেন, ন্যাচারালে দুয়ে দিয়ে যদি আপনি ফ্যানটা ব্যবহার করেন সেক্ষেত্রে ফ্যানটা আপনি 8 ঘন্টা চলাইতে পারবেন এক চার্জ। আর আপনি যদি এসি দিয়ে ফ্যানটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 3 ঘন্টা ব্যবহার করতে পারবেন। আশা করি সুইচের কাজগুলো আপনি অবশ্যই বুঝতে পারছেন। আমাদের এটাতে খুবই ভালো মানের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যত 12 ভোল্টের একটা ব্যাটারি। এখন যদি আমার এই পাশের মডেলটা একটু আমি আপনাদেরকে দেখাই, বিয়াস দেখতে পাচ্ছেন এটা সুইচ ক্যাটাগরির দিক দিয়ে দুইটাই সেম। একটা আছে লাইট, এটা আছে পাওয়ার অন অফ। তারপর এটা বিশেষ হলো যে এটা রিমোট আছে, রিমোট কন্ট্রোল ফ্যানটা আপনাদের মাঝে রিমোটের দাঁড়াতে ছাইরা দেখাই। দেখতে পাচ্ছেন বিয়াস, আমি প্রথমে রিমোটটা আমার হাতে নিয়ে দিলাম, প্রথমে যে সুইচটা আছে এটাতে দিলে ফ্যানটা অন হবে। এই যে দেখতে পাচ্ছেন ফ্যানের পাখাটা চলতেছে, দ্বিতীয়বার দিলে এটা মিডিয়াম মোটে আসবে, তৃতীয়বার দিলে এটা বন্ধ হয়ে যাবে। তারপর এই যে 2 নম্বর যে একটা সুইচ আছে, 2 নম্বর সুইচটা হলো ন্যাচারাল। ন্যাচারাল হলো যে ওই প্রাকৃতিকভাবে চলবে, যেটা বাড়বেও না কমবেও না, ন্যাচারালে দিলে আপনি এটা 8 ঘন্টা ব্যবহার করতে পারবেন। আপনি যদি এটাকে ন্যাচারাল মোটে দিতে চান সেক্ষেত্রে প্রথমে ফ্যানটাকে অন করতে হবে, তারপরে এই যে মাঝখানে দেখতেছেন এখানে ন্যাচারাল লেখাটা আছে এখানে আপনি ছাপ দিতে হবে, তাহলে এটা ন্যাচারালে চলে যাবে। এটা যখন ন্যাচারালে চলে যাবে তখন এই যে ন্যাচারালে একটা লাইট জ্বলবে, আর এটাকে আপনি যখন বন্ধ করবেন তখন এই যে উপরে যে বন্ধ অপশনটা আছে এটার মধ্যে ওয়ান এবং অফ এটার মধ্যে দিলেই এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর যারা লাইটটা ব্যবহার করতে চান তারা এই যে এখানে লাইট অপশনটার মধ্যে দিলে, এখানে চাপ দিলে লাইটটা জ্বলে যাবে, দুইবার চাপ দিলে দুইটা লাইট জ্বলবে, তৃতীয়বার দিলে লাইটটা বন্ধ হয়ে যাবে। তো বিয়াস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।